কোভিড আর লকডাউন শ্রমজীবী মানুষের জীবিকার উপর আঘাত হেনেছে সবথেকে বেশি। বিগত দুবছর ধরে চলা কোভিড পরিস্থিতিতে সরকার নির্দেশিত লকডাউনের কারণে সবচেয়ে ক্ষতি হয়েছে শ্রমজীবী মানুষের। শান্তিপুর ব্লকের বাবলা অঞ্চলের গোবিন্দপুর এলাকায় বেশ কিছু মানুষ ঝুড়ি শিল্পের সাথে যুক্ত। এই ঝুড়ির একটা বড় অংশ ব্যবহৃত হয় আমের মরশুমে, তাছাড়া হাঁস মুরগির খাঁচাও বানান তারা। গোবিন্দপুর এলাকার ঝুড়ি শিল্পের সাথে যারা যুক্ত তাদের কথায়, এত বছর এই কাজ করছি, কখনো এই রকম আর্থিক সংকটে দিন কাটেনি। যে ঝুড়ি বিগত দুবছর আগে 50-60 টাকায় বিক্রি হয়েছে তা আজ 40 টাকাতেও নিতে চাইছে না মহাজন। তাদেরও যে বিক্রি নেই, সে কারণেই মহাজন যে দাম দিচ্ছে তাতে বিক্রি করে বাঁশের দাম উঠছে না, মজুরি তো প্রশ্নই নেই। স্বেচ্ছাসেবী সংগঠন আর রেশনের চালে কোনো রকমে চলছে দিনযাপন। যদিও শান্তিপুরের অধিকাংশ মানুষ তাঁতশিল্পের সাথে যুক্ত, তথাপি অনেক ছোটোখাটো শিল্প ছড়িয়ে আছে যার সাথে যুক্ত মানুষেরা এই মুহূর্তে তাঁতশিল্পীদের মতোই সংকটাপন্ন। খুবই খারাপ। কেন খারাপ? খারাপ হওয়ার কারণ কাজ গমনে, বর্ষার কাজ নেই, আবার লকডাউনের মধ্যে ঠিক মতো কাজ হচ্ছে না। মূলত কি কি তৈরি করেন আপনি? টুকটাক টুকটাকাই যা। কি কি তৈরি করা হয় আপনার বাঁশের পাতা দিয়ে? কি কি তৈরি করেন? এই যে ঝুড়ি আর ঝাঁকা, তারপরে মুরগির টুকরি। কোথায় কোথায় যায় আপনাদের মূলত এই মালগুলো? কোথায় কাজ চলে চলে যায়, ঠিক আছে, নিয়ে যেতে পাইকারি নিয়ে চলে যাই। আমি 50 বছর এইভাবে কি সংসার চলছে? তো কি করবো এখন না চালিয়ে? কিভাবে চলছে এখন? বিক্রি বাট্টা আছে? বেচা কিনা রয়েছে আপনাদের? না না, বেচা কিনা এখন। বেচা কিনা থাকে, বর্ষার সময় কাজ হচ্ছে। কি নাম আপনার? কি নাম আপনার? গণেশ। গণেশ কি? দাস। গণেশ দাস। আপনার পছন্দের খবর দেখতে সাবস্ক্রাইব করুন নদিয়া নিউজ 24, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।